আসসালামু আলাইকুম। আমাদের মানিকগঞ্জের এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, তাই দয়া করে কেউ বডি স্প্রের মতো নিজের শরীরে মাখবেন না। শুদ্ধ ভাষা বনাম মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় গ্রামীণ জীবন। বেগুনি রঙের এক ঝাঁক বন্য ফুল, দেখতে অনেক সুন্দর। বাইগুনি রঙের কত্তুরি জংলি ফুল, দেখতে মেলা ডক। গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই ধান কাটার উৎসব শুরু হয়ে গেছে। গ্রামের পরাই হগ্গল বাড়িতেই ধান কাটার আমেজ শুরু হয়ে গেছে। এভাবেই দল বেঁধে সবাই ধান কাটে। এমবাই দল বাইন্দে সবাই ধান কাটে। এটা হলো আমাদের ধানের জমি। আমাদের গ্রামে আমরাই প্রথম ধান কাটছি। এটা হলো আমাদের ধানের ক্ষেত। আমগো গ্রামে আমরাই প্রথম ধান কাটতেছি। ধানের কাজে সাহায্য করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছরই অনেক লোক আসে, যাদেরকে আমরা বিদেশি কাজের লোক বলে থাকি। ধানের বতরে সাহায্য করবার নিগে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যেক বছর মেলা লোক আসে, যাদেরকে আমরা বিদেশি কামলা বলে থাকি। যতদূর চোখ যায় পুরো এলাকা জুড়ে শুধু ধানের জমি দেখা যায়। যতদূর চোখ যায় তামান এলাকা জুড়ে খালি ধানের ক্ষেত দেখা যায়। ধান কাটা শেষ, এখন ধানগুলোকে এক জায়গায় জড়ো করা হচ্ছে। ধান কাটা শেষ, এখন ধানটিরে একখানে জমা করা হইতেছে। এভাবে মাথায় করে ধানের বোঝাগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে, যেন মাড়াই করতে সুবিধা হয়। এমবা করে ধানের বোঝাটি মাথায় করে একখানে আইনা থইতাছে, যাতে এই দিরে মাড়াই করতে সুবিধা হয়। আমার ভাইও বিদেশি কাজের লোকদের সাথে কাজ করছে, তাদেরকে সাহায্য করছে। আমার ভাইও বিদেশি কামলাকের সাথে কাম করতেছে, তাকে সাহায্য করতেছে। হারপাটিকে ঠিক করার জন্য বাঁশের সিলকা দিয়ে প্রক্সি দেওয়া হচ্ছে। হারপাটিকে ঠিক করবার নিগে বাঁশের সিলকা দিয়ে প্রক্সি দিতেছে। এইখানে সবাই একসাথে কাজ করছে। কেউ কেউ ধান মাড়াই করছে, কেউ ধান ঝাড়ু দিচ্ছে, কেউ বা ময়লা পরিষ্কার করছে। এইখানে সবাই এক হাতে কাম করতেছে। কেউ কেউ ধান মাড়াই করতেছে, কেউ কেউ ধান ঝাড় দিতেছে, আবার কেউ বা উগলা পরিষ্কার করতেছে। আমাদের জমির ধান কাটা শেষ করার পর ডিজিটাল ধান কাটার মেশিন চলে এসেছে, এখন সেটা দিয়েই সবাই তাদের জমির ধান কাটছে। আমাকে ক্ষেতে ধান কাটার পর ডিজিটাল মেশিন চলে আসছে, এখন সেইটা দিয়েই সবাই তাকে ক্ষেতের ধান কাটতেছে, আর আমরা স্যা স্যা দেখতাছি। আমাকে কতই কষ্ট না করা লাগলো। এই মেশিনটা যদি আরেকটু আগে আসতো তাহলে আমাকে ক্ষেত্রে কাটতে পারতাম। মানে ব্যাটার আইসেই পরে মেলা পরে এসে খুব ঝামেলা করছে, ঝামেলা করতে করতে তারপরে এসে আমাকে তাহলে এত কষ্ট করা লাগতো না। মেশিন দিয়ে কাটিনি তো কি হয়েছে, আগেকার দিনে সবাই এভাবেই ধানের কাজ করত। মেশিন দিয়ে কাটিনি তো কি হয়েছে, আগেকার দিনে সবাই আমবাই ধানের বতর নিত। ধান মাড়াই করার পর কুলা দিয়ে ধান উড়াতে হয়। ধান মাড়াই করার পর কুলা দিয়ে ধান উড়ান লাগে। আমি তো ধান উড়াতে পারি না, তাই মাকে বলছি, মা আমাকে একটু শিখিয়ে দাও। আমি তো ধান উড়াইতে পারি না, তাই মারে কইতাছি, মা আমার একটু শিখাইয়া দাও। আমার মা আমার পেছনে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে, এভাবে নয়, এভাবে ধান উড়াতে হয়। আমার মা আমার পিছে খাড়াইয়া দেখাই দিতেছে, এমনা না এমবা করে ধান উড়ান লাগে। ধান থেকে ময়লা পরিষ্কার করার পরে ধানগুলোকে এরকম করেই নেড়ে নেড়ে ভালো করে রোদে শুকাতে হবে। ধান থেকে ময়লা পরিষ্কার করার পর ধানগুলারে এইভাবেই গাঁটা দিয়া রোদে শুকান লাগবো। রোদের অনেক তাপ, এই কারণে আমাকে ছাতা ব্যবহার করতে হয়েছে। নদীর মেলা তাপ, এই কারণে আমার ছাতা ব্যবহার করা লাগছে। ধানগুলো খুব ভালো করে রোদে শুকানো হয়েছে। ধানগুলো একেবারে কটকটে করে নদীতে শুকানো হয়েছে। ধান ভালো করে না শুকালে ধানের মধ্যে অনেক পোকা হয়। ধান ভালো করে না শুকালে ধানের মধ্যে অনেক কিড়ি ধরে। এখন এগুলো ডলে যাওয়ার জন্য একদম রেডি। ধানের কাজ শেষ, এখন হচ্ছে ধানের খড়ের পালা। ধানের কাজ শেষ, এখন হইলে ধানের খড়ের পালা। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু তারপরও সবাই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মেলা গুমটে পড়ছে, কিন্তু তারপরেও সবাই তাদের কাজ চালিয়ে যাইতেছে। যাদের বাড়ি একটু দূরে তারা ধানের জমিতেই ধানের সব কাজ সেরে ফেলে। যাগো বাড়ি একটু দূরে তারা ধানের ক্ষেতের মধ্যে ধানের ব্যাগ কাম হাইরা ফেলে। এইটা হচ্ছে ধানের খোলা, এখানে কেউ ধান হুকাইতে দিছে, আবার কেউ কেউ খেরের পালা দিতেছে। গ্রামের সবাই একসাথে কাজ করে, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। এখানে একজন মহিলা মানুষ খড়ের পালা দিচ্ছে। গ্রামে সকলে এক হাতে কাম করে, বেড়াবেড়ি কোনো ভেদাভেদ নাই। এখানে এক বেড়ি মানুষ খড়ের পালা দিতেছে।
ছোটবেলায় আমরা এরকম খড়ের পালায় লুকোচুরি খেলতাম, অনেক মজা করতাম। গুদাকাল আমরা এরকম খ্যারের পালায় পলানটুকি খেলতাম, মেলা মজা করতাম। আকাশে মেঘের কোনো ভাব নেই, তাই সবাই নিশ্চিন্ত মনে কাজ করছে। আকাশে কাইলার কোনো ভাব নাই, তাই সবাই নির্টানটাই কাম করতেছে। আমি আগেও বলেছি, মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম, তাই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। আমি শুধুমাত্র আমার আশেপাশের পরিবেশটাই তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে।